মিরপুরের রেজাউর রহমান রাজার এই রানিং সেশনের সাথে তার জাতীয় দলে ঢোকার দৌড়ে টিকে থাকার তুলনা দেয়াই যায়। বারবার ফোকাসে এসেও আউট অফ ফোকাস হয়ে যান। সম্প্রতি বেশ কয়েকটা সিরিজে দলের সাথে থেকেছেন, তবে জাতীয় দলের জার্সিটা এখনো গায়ে তোলা হয়নি। নিউজিল্যান্ড সিরিজে তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা বিশ্রামে যাবেন, সেই ক্ষেত্রে সুযোগ পেলেও পেতে পারেন রাজা। সেই আশাতেই কিংবা ম্যানেজমেন্টের সবুজ সংকেতে বুধবার মিরপুরে রাজার অনুশীলন। রাজার মতোই দুর্ভাগা নাজমুল হোসেন শান্ত, তবে কারণ ভিন্ন। জাতীয় দলের মূল ভরসা হয়ে ওঠার শান্ত পড়েছেন হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে। দারুণ ফর্মে থাকলেও এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। চোট সারার সাথে সাথে রিদম ফিরে পাওয়াটাও জরুরি, তাই মিরপুরে শান্তর ঘণ্টাখানেকের জিম সেশন। বুধবার গতানুগতিকভাবেই দেখা মিলেছে তামিম ইকবাল খানের। ইঞ্জুরি কাটিয়ে ব্যাটিং সেশন করছেন নিয়মিতই, তবে প্রতিদিনই এই অনুশীলন মিডিয়ার খবরে দেখে হয়তো তামিম ভক্তরা আক্ষেপে পড়ছেন। ইঞ্জুরি না থাকলে এই ওপেনার এশিয়া কাপে খেলতেন, কে বলতে পারে, হয়তো দুই এক ম্যাচে জ্বলে উঠতে পারতেন। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তামিমকে দেখে সবচেয়ে বেশি আক্ষেপ হয়তো হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনেরই। বুধবার বড় ভাই তামিমের পেছনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ তার ব্যাটিং দেখেছেন। হয়তো মনে মনে ভাবছিলেন ইঞ্জুরি কাটিয়ে ফর্মে ফিরে তিনি কবে জাতীয় দলে ফিরবেন। যদিও সাইফুদ্দিন এখন রিহ্যাবের মধ্যেই আছেন, তবে দলে ফিরবেন কবে তা কেউই জানে না। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ফ্রেমবন্দি চারজনের প্রত্যেকের সাথেই অদ্ভুত একটা মিল আছে। কেউ ইঞ্জুরিতে ছিটকে গেছেন, কেউ কেউ ফর্ম হারিয়ে ধুঁকছেন, আবার কেউ আছেন একটা সুযোগের অপেক্ষায়। গ্রাম বাংলার বুধবারের হাটের মতোই এদিন মিরপুরেও বসেছিল দুর্ভাগাদের মেলা। তাজিম ঐশী, অলরাউন্ডার।